হোয়াটসঅ্যাপ দেয়ার এই সিরিজের এর আগের পার্টে আমরা দেখে এসেছি কীভাবে আমরা একটা ভেরিয়াবলকে ডিক্লেয়ার করতে পারি রাইট দেন আজকের এই পার্টে আমরা দেখব কিভাবে একটি স্ট্রিং টাইপ ভেরিয়াবলকে ডিক্লেয়ার করতে পারি তো আমি আপনার সাথে এই পার্টটা শেয়ার করার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম তো চলুন শুরু করা যাক ডিসিজিশন ফ্রম হাবলু প্রোগ্রামার। । অ্যাট ফার্স্ট আপনাকে স্ট্রিং টাইপ ভেরিয়েবল ডিক্লেয়ারের জন্য অবশ্যই আপনাকে আগে জানতে হবে কিভাবে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় তো আপনি যদি এর আগের পার্টটা না দেখে থাকেন তাহলে আমি অবশ্যই রেকমেন্ড করব এর আগের পার্টটা দেখে আসুন যে পার্টে আমরা ভেরিয়েবল সম্পর্কে আলোচনা করে এসেছি দেন এখন আমরা জানবো স্ট্রিং টাইপ ভেরিয়েল কীভাবে ডিক্লেয়ার করতে পারি তো অ্যাট ফার্স্ট আমাদেরকে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে যেটা আমরা এর আগের পার্টে শিখে এসেছি তো একটা মিনিংফুল নাম দিব ভেরিয়েবলের তো এটার জন্য জাস্ট আমি এস টি আর টাইপ নামে একটা যেহেতু আমি স্ট্রিং টাইপ ভেরিয়েবল লিখবো তো এটার জন্য এস টাইপ দিচ্ছি দেন আমাদের ভেরিয়েবলের ভারটা লিখলাম দেন আমাদের মিনিংফুল একটা নেম লিখলাম দেন ইকুয়াল সাইন দিলাম দেন আমাদের কাজ হচ্ছে এটার ভ্যালুটা দেওয়া রাইট তো এই ভ্যালুটা দেওয়ার ভেতরে আমাদের স্ট্রিং টাইপ ভেরিয়েবলটা ডিপেন্ড করবে তো এখন স্ট্রিং টাইপ ভেরিয়াবেল লেখার মেইন শর্ত যে যেটা সেটা হচ্ছে আপনাকে অবশ্যই সিঙ্গেল কোটেশনের ভেতরে ভ্যালুটা লিখতে হবে অথবা ডাবল কোটেশনের ভেতরে অথবা ট্যাবের উপরে যে একটা সাইন আছে এই সাইনটা যেটা যেটাকে আমরা সম্ভবত ক্যারেট সাইন বলে থাকি এই সাইনটা আপনাকে দিতে হবে এই তিনটার যে কোনো একটা সাইন দিয়ে এইটার ভেতরে আপনি যে কিউয়ার্ড লিখবেন যে ভ্যালু লিখবেন সেটাই আপনার স্ট্রিং টাইপ ভেরিয়াবেল বলে গণ্য হবে তো এখন জাস্ট আমরা এটা দিয়ে একবার ট্রাই করে দেখি তো এটার জন্য জাস্ট আমরা কনসোল ডট লক করবো যেহেতু আমরা আউটপুট জানতে চাই দেন এটার ভিতরে স্টিয়ার টাইপ নামের যে ভেরিয়েবলের নামটা আছে এই ভেরিয়াবেলের নামটা জাস্ট এখানে দিয়ে দেব দেন আউটপুট জানার জন্য আমরা কী করবো আমাদের যে ফাইলটার নাম সেই ফাইলটার নাম জাস্ট দিয়ে দেবো দেন ইন্টারে হিট করব তো এখন দেখেন আমাদের এই জিনিসটা আউটপুট করে দেখাচ্ছে হাবলু প্রোগ্রামার তো এটাও তো একটা ভেরিয়েবলই যেটা এর আগের পাটে আমরা ডিক্লেয়ার করে দেখাইছি তো এখন এটা যে স্ট্রিং টাইপ ভেরিয়েবল এটা আমরা বুঝবো কিভাবে তো এইটা বোঝার সহজ একটা নিয়ম হচ্ছে আপনার যে ভেরিয়াবলটার নাম সেই ভেরিয়েবলটার নামের আগে আপনি জাস্ট টাইপ অফ এই কিওয়ার্ডটা লিখে দেবেন যেটা যাবে স্ক্রিপ্টের একটা রিজার্ভ কিওয়ার্ড এই কিওয়ার্ডটা লিখলে এটা কোন টাইপের ভেরিয়েবল এটা আপনি সহজেই ডিফাইন করতে পারবেন তো এখন যদি এই কোডটাকে আমরা জাস্ট রান করি তাহলে আপনি দেখতে পাবেন এই ভেরিয়েবলটা ভেরিয়োবলটার যে ভ্যালু এই জিনিসটা শোনা করে এটা কোন টাইপের ভেরিয়েবল এটা আমাদেরকে দেখাচ্ছে এবং এইটার আউটপুট হিসেবে দেখতে পাচ্ছেন স্ট্রিং টাইপ স্ট্রিং দেখাচ্ছে দ্যাট মিনস আমরা বুঝতে পারলাম এটা একটা স্ট্রিং টাইপ ভেরিয়েবল আর আমরা জানতেও পারলাম স্ট্রিং টাইপ ভেরিয়েবল কিভাবে লেখে রাইট তো আমি আবারও আপনাদেরকে রিভাইজ করে দেখে বলে দিচ্ছি একটা স্ট্রিং টাইপ ভেরিয়েবল লেখার জন্য অবশ্যই আপনাকে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে দেন এই ভ্যালুর জায়গায় আপনাকে অবশ্যই সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন অথবা এই ক্যারেট সাইনের ভিতরে আপনি যা লিখেন ভাই গরুর রসনা লেখেন ছাগলের রচনা লেখেন আর আপনার যে লাভ স্টোরি ওই লাভ স্টোরির কাহিনি লেখেন ইট ডাজেন্ট ম্যাটার আপনি জাস্ট সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশনের ভেতরে যা লিখবেন সেটাই আপনার স্টিং টাইপ ভেরিয়েবল বলে গণ্য হবে আপনি ক্লিয়ার আশা করি আপনি ক্লিয়ার তো এই পার্টটা এ পর্যন্তই থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক